আজকের আলোচনার বিষয় বাংলা শব্দভাণ্ডার। প্রশ্নটি হলো, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর কোনো ভাষাই তার উৎস স্থানের মৌলিক শব্দের উপকরণ নিয়ে সমৃদ্ধ হয়ে উঠতে পারে না। তাই পৃথিবীর সকল ভাষার শব্দ সম্পদের দুটি সুস্পষ্ট শ্রেণীবিভাগ আছে। সেই সূত্রে বাংলা শব্দভাণ্ডারেও দুই শ্রেণীতে বিভক্ত, যথা মৌলিক ও আগন্তুক। মৌলিক শব্দগুলি ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে বা গৃহীত হয়েছে। আগন্তুক শব্দ অস্ট্রিক, দ্রাবিড় প্রভৃতি বর্গের ভাষা ও ইন্দো ইউরোপীয় শাখা থেকে গৃহীত। বর্তমান প্রসঙ্গে আমরা বাংলা শব্দভাণ্ডারের মৌলিক শব্দ সম্ভারের আলোচনা করব। মৌলিক শব্দ সম্ভার তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব এই তিন উপবিভাগে বিভক্ত। প্রথম আসছে তৎসম শব্দ। দীর্ঘকাল ভারতে অবস্থানের সঙ্গে সঙ্গে অবস্থানের পর আর্যদের বৈদিক ভাষা আর আর্য জনসাধারণের মুখে অবিকৃত রইল না, তা ক্রমে ক্রমে বিকৃত ও রূপান্তরিত হয়ে প্রাকৃত রূপ ধারণ করল। তখন ব্রাহ্মণ পণ্ডিতগণ ভাষার বিশুদ্ধতা রক্ষায় কৃতসংকল্প হয়ে প্রাচীন বৈদিক ভাষার অনুরূপ একটি ভাষা, একটি কৃত্রিম ভাষার সৃষ্টি করলেন। প্রাকৃত ভাষা সংস্কার করে এই ভাষা সৃষ্টি করা হলো বলে এর নাম হল প্রাকৃত ভাষা। আবার বলছি, একটি কৃত্রিম ভাষা সৃষ্টি করলেন, প্রাকৃত ভাষা সংস্কার করে এই ভাষা সৃষ্টি করা হলো বলে এর নাম হল সংস্কৃত। একটু সংশোধন করে নিতে হবে এখানে, এই ভাষার নাম হলো প্রাকৃত ভাষা সংস্কার করে এই ভাষার সৃষ্টি হলো বলে এর নাম হলো সংস্কৃত। সংস্কৃত থেকে যে সকল শব্দ অবিকৃত রূপে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে বলা হয় তৎসম শব্দ। বৃক্ষ, চন্দ্র, সূর্য প্রভৃতি শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রায় শতকরা 50টি শব্দ তৎসম। এরপরে আসছি অর্থ তৎসম। বাংলা ভাষায় আগত বহু সংস্কৃত শব্দ তাদের বিশুদ্ধ রূপ রক্ষা করতে পারেনি। সেই শব্দগুলিতে কালোচিত ধ্বনি পরিবর্তন পরিলক্ষিত হয় এবং লোকমুখে তাদের অনেক বিকার ঘটল। এই বিকারের ফলে তৎসম শব্দের একটা নতুন রূপ দাঁড়াল। এই বিকৃত তৎসমকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। বাংলায় কথিত শব্দের মধ্যে এই শব্দের প্রচলন বেশি। কৃষ্ণ, কেষ্ট, গ্রাম, গেরাম, জ্যোৎস্না, জোছনা, প্রদীপ, পিদিম ইত্যাদি। তদ্ভব শব্দ, যে সমস্ত শব্দ বৈদিক অথবা সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের মধ্য দিয়ে ক্রম পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় এসে উপস্থিত লাভ করেছে তাকে বলা হয় তদ্ভব শব্দ। আধুনিক ভাষার বিভক্তি ও প্রত্যয়গুলিও এইভাবে উৎপন্ন হয়েছে। এই তদ্ভব শব্দ বিভক্তি ও প্রত্যয়গুলি বাংলা ভাষার খাঁটি সম্পদ। তদ্ভব শব্দের মধ্যে ইন্দো ইউরোপীয় শুধু নয়, অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গল বর্গ থেকেও গৃহীত শব্দ আছে। প্রাচীন আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তদ্ভব, অবিশতি, অবিশদি, অবিষয়ী, আইসে বা আসে। আবার বলছি, অবিশতি, অবিশদি, অবিষয়ী, ঐষয়ী, আইসে বা আসে, এইভাবে রূপ পরিবর্তিত হয়েছে। দ্রাবিড় বর্গ থেকে গৃহীত তদ্ভব, যেমন তামিল শব্দ উলোবই থেকে সংস্কৃত শব্দ উলুপ, উলুয়া, উলু। অস্ট্রিক বর্গ থেকে গৃহীত শব্দ, অস্ট্রিক ভাষা ঢক্কই থেকে সংস্কৃতে ঢক্ক, ঢক্ক, তারপরে বাংলায় ঢাক। ইন্দো ইউরোপীয় বর্গ থেকে গৃহীত তদ্ভব, গ্রিক ভাষার দ্রাকমে থেকে সংস্কৃতে দ্রম্য, তার থেকে দম্য, তার থেকে দাম্য,
এবং বাংলায় দাম। মঙ্গল বর্গ থেকে গৃহীত তদ্ভব শব্দ। তুর্কি ভাষা থেকে গৃহীত তুর্ক, সংস্কৃতে তুরুকম, তুরুকম থেকে তুরুক, তুরুক শব্দের অর্থ হল অশ্বারোহী। বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দসমূহ, অস্ট্রিক, দ্রাবিড় প্রভৃতি বর্গের ভাষা ও ইন্দো ইউরোপীয় বর্গের শাখান্তর থেকে গৃহীত। এই বিষয়গুলি আলোচনার প্রথমেই আমরা এই যে আগন্তুক শব্দ বাংলায়, তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দেশি ও বিদেশি। দেশি শব্দ, দেশি শব্দগুলি বাইরের কোনো ভাষা থেকে আসেনি, দেশের প্রাচীনতর অধিবাসীদের ভাষা থেকে এই দেশি শব্দগুলি গৃহীত হয়েছে। বাংলাদেশে আর্য ভাষা আসার পর থেকে যে সকল স্থানীয় আর্যতর ভাষার শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে সেগুলিকে যথার্থ দেশি শব্দ বলা হয়। এই শব্দগুলি অস্ট্রিক, দ্রাবিড়, কোল প্রভৃতি অনার্য ভাষা থেকে এসেছে, যেমন ডাব, ঢোল, ঝাঁটা, ঢেঁকি, ঢিল, ডাঙা, ডাঁস। বিদেশি শব্দ, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন অধ্যায়ে বহু বিদেশির পদচারণা ঘটেছে, তাই বাংলা ভাষার মধ্যে অনিবার্যভাবে সেই সমস্ত ভাষার কিছু কিছু শব্দের অনুপ্রবেশ ঘটেছে। নিম্নে বাংলা ভাষায় বিদেশি শব্দের আগমন সম্পর্কে আলোচনা করা গেল। গ্রিক শব্দ, গ্রিক আগমনের সময় থেকে দু চারটে গ্রিক শব্দ ভারতীয় আর্য ভাষা তথা বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে। বাংলা গ্রিক শব্দ দ্রাকমে থেকে দাম এবং কেন্ড্রম, কেন্ড্রম থেকে কেন্দ্র। আরবি শব্দ, ত্রয়োদশ শতাব্দী থেকে বাংলাদেশে মুসলমান আধিপত্য শুরু হয়, তারই ফলে বহু আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে। বাংলা এই জাতীয় প্রায় 2500 শব্দ আছে, যেমন আক্কেল, আজব, কাহিল, মেহনত, গলদ, জবাব ইত্যাদি। ফার্সি শব্দ, আওয়াজ, আন্দাজ, আমেজ, কাগজ, খরচ, জমা, জরিমানা, বাজার, সহজ, সরল ইত্যাদি। তুর্কি শব্দ, আলখাল্লা, কাঁচি, কাবু, কুলি, চাকু, শিশি ইত্যাদি। পর্তুগিজ শব্দ, ষোড়শ শতাব্দী থেকে পর্তুগিজ আগমনের ফলে অনেক পর্তুগিজ শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। পর্তুগিজ ভাষা থেকে শতাধিক শব্দ বাংলা ভাষায় এসেছে, যেমন আলকাতরা, আনারস, পেয়ারা, পেঁপে, বালতি, বোতল, চাবি, ফিতা, কফি প্রভৃতি। ওলন্দাজ শব্দ, ওলন্দাজ ভাষা থেকে যে কটি শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলি হল হরতন, চিড়দিন, চিড়িতন, হরতন, চিড়িতন, তুরুক। ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে যে দু চারটি শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে সেগুলি হল কুপন, কার্তুজ, গ্যারেজ। ইংরাজি শব্দ, পলাশি যুদ্ধে জয়লাভের পর ইংরেজরা ভারতবর্ষের শাসন কার্য শুরু করার সঙ্গে সঙ্গে ইংরাজি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করতে শুরু করে। কতগুলি ইংরাজি শব্দ বাংলায় তদ্ভববত হয়ে গেছে, লাট, লণ্ঠন, গেলাস, গারদ ইত্যাদি। কতগুলি ইংরেজি শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে, ট্র্যাজেডি, কমেডি, রোমান্টিক, কোম্পানি, ভিজিট, সিনেমা, চেয়ার, ট্রেন, বাস, ট্রাম, বেঞ্চ ইত্যাদি। কয়েকটি ইংরেজি শব্দ বাংলায় সমাসযুক্ত পদে উপসর্গের মতো চলে গেছে, যেমন হাফ আখড়াই, হাফ হাতা, হেড মিস্ত্রি। এছাড়া ইংরেজির মধ্য দিয়ে আরও কয়েকটি ভাষার শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেমন জেব্রা দক্ষিণ আফ্রিকার, কুইনাইন দক্ষিণ আমেরিকার, হারিকিরি রিক্সা নেপালি, হারিকিরি রিক্সা জাপানি, লামা তিব্বতি। বর্মী শব্দ, ঘুগনি, লুঙ্গি, চীনা শব্দ, চা, চিনি। নিঃসন্দেহে বলা চলে কোনো ভাষার শব্দভাণ্ডারে এরূপ নতুন শব্দ সংযোজন প্রাণের লক্ষণ। প্রত্যেক জীবন্ত ভাষাই এভাবে অন্যান্য ভাষা থেকে শব্দাবলী গ্রহণ করে পুষ্টি লাভ করে, বিভিন্ন সময়ে বিদেশি ভাষা থেকে শব্দ গ্রহণ করে বাংলা ভাষার শব্দভাণ্ডারও বিশালতা ও গভীরতা
प्राप्ति घटेछे।